আপনাকে দেখতে হবে যে পারিশ্রমিক যদি আমি মানে একটি সামঞ্জস্য রেখে, কারণ বাংলাদেশের সমস্ত কিছু আপনাকে বুঝেই কিন্তু আপনাকে পারিশ্রমিক নিতে হবে, ঠিক আছে? আর সে ভালো কাজ করছে, আমি বলবো না যে সে ভালো কাজ করছে, এই আরিফ শুভ ভালো কাজ করছে, বয়সে আমাদের অনেক ছোটো, তারপর হলো গিয়ে আরও আছে যারা যারা কাজ করছে, আমি বলব যে এরা খারাপ কাজ করছে তা না, ভালো কাজ করছে। সুতরাং আমি তাদেরকে সাধুবাদ জানাই। আরও কিছু হিরো হিরোইন তৈরি হওয়া দরকার, বিশেষ করে এই ইন্ডাস্ট্রিতে পদক্ষেপ নেওয়া উচিত, কারণ একটি কম্পিটিশন যখন থাকে না তখন মার্কেটে কিছু ভালো জিনিস তৈরি হয়ে আসে, প্রবণতা বেড়ে যায়, মানে এই জিনিসগুলো। তো সুতরাং যে জিনিসগুলো আপনি বলছিলেন যে ওয়ান ম্যান শো, শুনে আমাদের রাজ্যের বিভাগে একসময় ছিল ওয়ান ম্যান শো, একটি ইয়ে শাকিবের ছবি চলছে, আমি তার ছবি আমার এর মধ্যে দেখা হয়নি, প্রায় মাঝখানে অনেকদিন আগে একবার দেখা হয়েছিল। তো একটা কথা বলতে পারি যে নির্দেশে ভালো কাজ করছে, এটি সত্য কথা। হ্যাঁ, এ ভালো কাজ প্রয়োজন আছে, কারণ ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য কিছু মানুষের তো প্রয়োজন হয়। দেখেন আমাদের এখন, আমি বলবো যে আপনার 70 দশকের বিগিনিংয়ে, তখনও কিন্তু আমাদের একটি মানুষ কিন্তু এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছিল, সেটি হল রাজ্জাক সাহেব। হ্যাঁ, আজকে পিছের মানে একটির পিছনে কিছু না কিছু মানুষের তো আসলে দায়িত্ব থাকে। আজকে যদি আপনি বলেন যে বাংলাদেশকে এগিয়ে কে নিয়ে যাচ্ছে, কিছু না কিছু মানুষের তো ইম্পর্টেন্সই আসলে থাকে এবং গুরুত্ব থাকে বেশি, সবাই তো সব কিছু করতে পারে না। হ্যাঁ, তো সেরকম আমি মনে করছি সে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটিকে আমি সাধুবাদ জানাই, এবং তার পাশাপাশি আরও হিরো আসবে, আরও হিরোইন আসবে, কাজ করবে, ঠিক আছে? আর সে তো সবসময় থাকতে পারবে না, সেও একটি সময় চলে যেতে হবে। এটি হলো গিয়ে রদ বদলের খেলা, পালা বদলের খেলা। কিন্তু আপনারা তো ভাই একটা কম্পিটিশন দেখেছেন, বা আপনাদের আগে যারা ছিলেন তারাও একটা কম্পিটিশন দেখেছেন। এখন গত 15 বছর যদি আমরা বলি, শাকিব খানের সঙ্গে মানে তুলনা করবার মতো, বা শাকিব খানের, সবাই তো শাকিব খানকে নিয়ে অভিনয় মানে সিনেমা করতে পারবেন না, বাজেটের ব্যাপার থাকে, আরেকজনকে নিয়ে যে সিনেমাটা করবেন, বিনিয়োগটা করবেন, সেই সাহসটা পান না, ওই রকম একটা নায়ক কেন আমরা তৈরি করতে পারিনি? দেখেন আমি সেই কথাটি আমি বলছিলাম, আমি কিন্তু বলেই দিয়েছি কথাটি, যে সব কিছু মিলে একটি যেহেতু ফিল্ম তৈরি হয় সেটিও তাকে বুঝতে হবে। আমি কিন্তু কথার মতো আমি বলে দিয়েছি, আর নায়ক নায়িকা কিন্তু তৈরি করতে হবে, সেটির জন্য নতুন, যেমন আমাদের সময় একটি ছিল ব্যবস্থা, ছিল নতুন মুখের সন্ধানে, ঠিক আছে? আর্টিস্ট তো অনেক আসছে, তাহলে পারছি না কেন? জানেন এখান থেকে দেখেন, যদি 20টা ছেলে মেয়ে আসে, ওখান থেকে আপনার 10টা হলে বেরিয়ে আসবে, 10টার মধ্যে দেখা যাবে যে 4টা তারা উইন করে গেছে, একটি ভালো চলে আসবে, প্ল্যাটফর্মে চলে আসবে। আচ্ছা, এখন এদেরকে দিয়ে ছবি বানানো কেউ সাহস যদি না পায়, তাহলে আমি বলবো যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর একটি অনুদানের একটি ব্যবস্থা আছে, সেই অনুদানের ছবিগুলোতে তাদেরকে দিয়ে আসুক না, এই মুখগুলোকে, নতুন মুখগুলোকে। যখন নতুন মুখগুলোকে নিয়ে আসবে তখন তারাকে আস্তে আস্তে সার্ভাইভ করবে। একটি ছবি যখন অনুদানের ছবিতে তাদেরকে নেওয়া হবে, তখন দেখা যাবে যে ছবিটি যদি ভালো যায় তাহলে এই ছেলে মেয়েটি দাঁড়িয়ে যাবে। এভাবে করে তো এগিয়ে আসতে হবে, আপনি তো অন্যভাবে কোনো, এখন আমি জানি যে অনেকে নতুনদেরকে নিয়ে কাজ করতে চায় না, ভয় পায়, কিন্তু সেটার তো অল্টারনেট আছে ব্যবস্থা। সেটি আমি বলবো যে আমাদের মাননীয় তথ্যমন্ত্রী আছে হাসান ভাই, খুব মাইডিয়ার মানুষ, আমি বলবো যে হাসান ভাইকেও সেই পদক্ষেপটা নেওয়ার জন্য, যে নতুন মুখের সন্ধানে খুঁজুন, খুঁজে অনুদানের ছবিগুলো তার একটি ভালো ডিরেক্টরের হাতে তুলে দিক, নতুনদেরকে নিয়ে কাজ করুক, দুটো ছবি কাজ করলে তো একটি ফিডব্যাক কিছু না কিছু বেরিয়ে আসবে না। এইটা সিস্টেম, এই সিস্টেমগুলো আপনাকে করতে হবে, এগুলো তো কেউ করে না, এগুলো কেউ বলে না। আমি বলেছি, আমি এর আগেও আমি প্রধানমন্ত্রীকে আমি বলেছি যে এই ব্যবস্থাগুলো নিতে হবে। আপনি একটা মানুষ নতুন মনে করেন সাংবাদিকতা করতেই পারে, তাকে শেখার স্কোপ তো আপনাকে করে দিতে হবে ভাই, আপনি তো তাদের ভাই। এখন আপনি যদি বলেন বেটা নতুন আসছে কথা বলতে পারে না, পরে বাদ দে, পরে ডাকিস না, তাহলে ওই ছেলে তো উঠতে পারলো না, ওর ভিতরে যে ক্যালিবার আছে সেই জিনিসটাকে তো জানাতে পারলো না। এটাই হচ্ছে আসলে, এটা তো আপনাকে করে দিতে হবে, স্কোপ দিয়ে করে দিতে হবে।
আজকে ক্রিকেটের বলেন, ফুটবল বলেন, প্রত্যেকটা জায়গায় একই জিনিস। ঠিক আছে, আমিও মনে করি রাজনীতির ময়দানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে নতুন ক্যান্ডিডেট এনে দিয়েছে, সামনের বার আরও অনেক নতুন মুখ দিবেন, কারণ আপনার রাস্তা বের করে দিতে হবে, শিকার একটা রাস্তা বের করে দিতে পারে। আমি জানি না বলে কি আমি কি সারা জীবন আমি অজানাই থেকে যাব? সে সুযোগ করে দিতে হবে, সে সুযোগ করে দিতে হবে, সুযোগ করলে আসলে এরকম।